দিদির দুধকে বেঁধে রাখুন, জল দেবেন না, বিস্ফোরক দিলীপ ঘোষ। কাল 1 ফেব্রুয়ারি থেকেই 10টি জিনিসের দাম বাড়ছে বাজেটে। মালদায় বাস দুর্ঘটনায় মৃত পরিবারকে 2 লক্ষ টাকা সহ চাকরির ঘোষণা মমতার। বেশি বাড়াবাড়ি করলে অভিষেকের সঙ্গে কথা ফাঁস করে দেব, হিরণ কুহুমকি তৃণমূল নেতার। আজ শহরে একাধিক স্থানে ইডির অভিযান। ইতিমধ্যেই দলবদলে জল্পনা দরুন বিগত কিছুদিন ধরেই শিরোনামে উঠে আসছে তারকা বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের। তৃণমূলে যোগ দিচ্ছেন হিরণ। তৃণমূল নেতা অজিত মাইতির সঙ্গে তার ছবি ভাইরাল হওয়ার পর থেকেই এই নিয়ে বিতর্ক শুরু হয়ে গেছে রাজনৈতিক মহলে। অন্যদিকে সেই ছবি সত্য নয় বলে দাবি করেছেন হিরণ। এই নিয়েও জল্পনা শুরু হয়। এবার হিরণের মন্তব্যে পাল্টা সরব হলেন পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূলের কোঅর্ডিনেটর অজিত মাইতি। প্রসঙ্গত, সম্প্রতি খড়গপুরের বিজয়ী বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের সঙ্গে তৃণমূল নেতা অজিত মাইতির ছবি ভাইরাল ঘিরে তুঙ্গে রাজনৈতিক চর্চা। চারিদিকে যখন হিরণের শাসক দলে যোগদানের খবর ছড়াচ্ছিল, ঠিক সেই সময় সোমবার দাসপুরে এক কর্মসূচিতে গিয়ে হিরণ জানান সেই ছবির কোন সত্যতা নেই। এদিন কর্মসূচির শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে হিরণ চট্টোপাধ্যায় বললেন, ভোটে জেতার পর থেকে তাকে জানিয়ে দেওয়া হয় সেই ছবি রিলিজ করা হবে না। শুধু তাই নয়, পাশাপাশি হিরণ বললেন, ওরা আমার ফটো নিয়ে রাজনীতি করছে, এরপর ভিডিও নিয়ে আসবে, আরো অনেক কিছু নিয়ে আসবে। হিরণের এই মন্তব্যের পর এদিন ফের মুখ খুললেন পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল কোঅর্ডিনেটর অজিত মাইতি। তার মন্তব্য, হিরণকে কাজ দেওয়া হচ্ছে না, এটা সত্য নয়, ও কাজ করার যোগ্যতা হারিয়েছে। কারণ যোগ্যতা যদি না থাকে তাহলে তাকে কি পডিও সারা নিয়ে নেবে? উনি এমন কোন নায়ক হয়ে যায়নি যে মানুষ ওকে নিয়ে মাতামাতি করবে। হিরণ ভদ্রতা সীমা পার করেছে, ছবি দিয়েছি, এখন উনি যদি বাড়াবাড়ি করেন তাহলে অভিষেকের অফিসে উনি যা যা বলেছেন তার কথোপকথন প্রকাশ্য নিয়ে আসবো। 1 ঘন্টা 20 মিনিট কথা হয়েছে, তারপরেও যদি এও বলে সাজিয়ে গুছিয়ে তৈরি করা হয়েছে তাহলে উনি আদালতে চ্যালেঞ্জ করবেন, এমনই মন্তব্য প্রকাশ করেছেন পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূলের কোঅর্ডিনেটর অজিত মাইতি। অন্যদিকে আবার শহরের একাধিক স্থানে ইডির অভিযান। আজ মঙ্গলবার সকাল থেকে শহর জুড়ে ইডির অভিযান শুরু হয়ে গিয়েছে। কেন্দ্রীয় বাহিনী নিয়ে কলকাতায় একাধিক জায়গায় হানা দিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। ইডির 10 থেকে 12টি টিম এই অভিযান নেমেছে। আনন্দপুর, ট্যাংরা, আলিপুর, নিউ আলিপুর, হেস্টিং, বজবজ, মহেশতলায় অভিযান চালাচ্ছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। একযোগে শহরের একাধিক জায়গায় গোয়েন্দাদের এই হানা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ মনে করছেন অকিবল মহল। অন্যদিকে আবার দিলীপ ঘোষকে নিয়ে আরেকটি বড় খবর। দিলীপ ঘোষের বিস্ফোরক মন্তব্য আবার রাজনীতি উত্তপ্ত করে দিয়েছে। দিদির দুধকে বেঁধে রাখুন, জল দেবেন না, এমনই বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ। এদিন দিলীপ ঘোষ মন্তব্য করেন, আপনাদের গ্রামে দিদির দুধ এলে আপনারা বাঁশ গাছে বেঁধে রাখুন, দুদিন দিদির দুধকে বেঁধে রাখুন, জল পর্যন্ত খেতে দেবেন না। হুমকির সুরে দিলীপ ঘোষ বললেন, কেউ প্রশ্ন করলে গুন্ডা দিয়ে মারধর করেছে, এতদিন মানুষকে চোখ দেখিয়েছিলেন, এখন মানুষে উল্টে চোখ দেখাচ্ছে। বিজেপির নেতার এহেন মন্তব্য ঘিরে তীব্র প্রতিক্রিয়া দিয়েছে তৃণমূল। অন্যদিকে আবার আগামী 1 ফেব্রুয়ারি অর্থাৎ আগামীকাল দেশজুড়ে বাজেট পেশ। আর এই বাজেট পেশের মধ্যেই একাধিক জিনিসের দাম বাড়তে চলেছে। আগামী 1 ফেব্রুয়ারি অর্থাৎ বুধবার সাধারণ বাজেট পেশ হয়ে চলেছে দেশজুড়ে। আমদানি কমাতে এবং দেশীয় উৎপাদনকে উৎসাহিত করতে 10টি পণ্যের উপর শুল্ক বাড়াতে যাচ্ছে সরকার। এর মধ্যে রয়েছে প্রাইভেট জেট, হেলিকপ্টার, হাই এন্ড ইলেকট্রনিক আইটেম, প্লাস্টিক সামগ্রী, গহনা, উচ্চ চকলেট কাগজ এবং ভিটামিন, কাঠের আসবাবপত্র, জলের বোতল এবং খেলার সামগ্রী। অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরো একটি বড় ঘোষণা করলেন, মালদায় বাস দুর্ঘটনায় মৃতদের পরিবারকে 2 লক্ষ টাকা সহ চাকরির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সভায় যোগ দিতে আসার পথে সোমবার রাতে মালদায় বাস দুর্ঘটনায় মৃত্যু হয়েছে 2 মহিলার। মঙ্গলবার গাজল মাঠে সরকারি পরিষেবা প্রদান সভা থেকে মৃত 2 মহিলা পরিবারকে সরকারি চাকরি দেওয়ার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু সরকারি চাকরি নয়, মৃতদের পরিবারকে 2 লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার ঘোষণা করেছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। মঙ্গলবার গাজল কলেজ মাঠে সরকারি প্রধান অনুষ্ঠানে বক্তব্য রাখতে উঠে প্রথমে বাস দুর্ঘটনায় মৃত 2 মহিলার প্রতি শোক জ্ঞাপন করলেন মুখ্যমন্ত্রী। মঞ্চ থেকে মৃত সাইনি সাদরা এবং নিহত সারদার নামে 2 মহিলা পরিবারকে সরকারি চাকরি দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাদের পরিবারকে 2 লক্ষ টাকা করে দিয়ে সাহায্য করার ঘোষণা করেছেন তিনি। তো ফ্রেন্ডস, এই ছিল মূলত আজকের আপডেট। আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র এই আপডেটটি আপনার সামনে উপস্থাপন করা, যাতে আপনাদের জানতে বুঝতে সুবিধা হয়ে থাকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে সকলের কাছে পৌঁছে দেবেন। থ্যাংক ইউ ফ্রেন্ড, থ্যাংক ইউ ফর ওয়াচিং।